নাম কি? লিটন। তোর আব্বার নাম? আকাশ। বাড়ি? বাড়ি চাপাই কুষ্টিয়া। চাপাই কুষ্টিয়া। আর এমনি বাড়ির লোকজনের নাম জানিস আর কারো? আমার দাদু তুফান, দাদু জাহান, কাবুল ছাবল, আমার ভাই বাচ্চু। কোথায় গেছিলি তুই? ঢাকায়। কদিন ছিলি? মালদা জেলে হয়েছে। তুমি কিভাবে আসলি এখানে? ট্রেনে উঠে উঠে ঢাকার ট্রেনে উঠে এলাম যে হাঁটতে হাঁটতে বাড়ি। এটা বাদ যাবো, এটা এটা থানা, এটা এটা কেইলা, এটা ছোটা কেইলা, এটা ঢাকায়। কদিন ছিলি? খাইছিলি কি? খাইছিলি কি? চাই চাই খাই। চাই চাই। তোর বাবা কি করে? মোচে গাড়ি চালায়। মোচ মোচ গাড়ি চালায়। মোচে গাড়ি যা যা। ঘুম। ও তারপর এখানে কিভাবে আসছিস? পাগল তো ওঠে। ট্রেনে এলাম যে হাঁটতে 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 এটা বালি বাদ যাবো, এটা হাঁটতে 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 এটা ভাই দে কেলা থানা, এটা মালবে জানা আমার সাথে বিঠা এটা থাকে। আমার মোহাম্মদ ইউসুফ আলী। 19 তারিখ রাত্রে 8:30 দিকে আমি ওনার কাস্তালি বাজারে পাওয়ার পর ওনার নাম ঠিকানা বলতেছি, যেগুলো উনির নাম বলতেছে এগুলোই বলতেছে, এলাকার নাম বলতে পারতেছে না, ইউনিয়নের নাম বলতে পারতেছে না, থানার নাম বলতে পারতেছে না, এই পর্যন্ত। রাত্রে ওনাকে আমি কাস্তালি বাজারে আগুন টাগুন তাপাই দিলাম, তাপাই দিয়ে তখন আবার সকালে সকালে আবার রাস্তা রাস্তা খায় ঘন্টা খায়, তখন আবার রাত্রে আমার বাসায় রাখা, আমার বাসায় রাখার পর তখন ওনাকে এই যে আপনাদের ইয়াতে নিয়ে আসা। এখন আমি চাচ্ছি যে ছেলেটার জন্য ঠিকানাটা পায় এবং ওনার বাবা মায়ের কাছে যেন পৌঁছায় দেওয়া যায়, এটাই আমি চাচ্ছি। এটা দিলেই আমি খুশি, খুব খুশি। আচ্ছা আচ্ছা।